তেলিয়ামুড়া থানা থেকে পালিয়ে গেল এক মুরগি চোর, এমনটাই অভিযোগ কান পাকলে শোনা যাচ্ছে থানা চত্বরে। ঘটনা তেলিয়ামুড়া থানার। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার চাতলাবাড়ি এলাকা থেকে মুরগি চোর সন্দেহে কার্তিক বিজয় জমাতিয়া নামের মোহরপাড়া এলাকার এক যুবককে স্থানীয় জনগণ উত্তম মাধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। তেলিয়ামুড়া থানার পুলিশ ওই মুরগি চোরকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। কিন্তু থানা সূত্রের খবর, সেই মুরগি চোর তেলিয়ামুড়া থানায় আসার পর থানা সেন্টির দায়িত্বে থাকা অজিত সরকারের লাগামহীনতার কারণেই এবং থানা পুলিশের দায়সারা মনোভাবের কারণেই তেলিয়ামুড়া থানা থেকে পালিয়ে যায় কুখ্যাত সেই চোর। অভিযোগ, এই কার্তিক বিজয় জমাতিয়া নামে এলাকায় কান পাতলেই বহু চুরির অভিযোগ শোনা যায়। সেন্টির দায়িত্বে থাকা সেই অজিত সরকারের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় বহু অভিযোগ রয়েছে। তাছাড়া অভিযোগ আরও রয়েছে, অজিত সরকার ডিউটিরত অবস্থায় প্রায়শই কুম্ভনিদ্রায় আচ্ছন্ন থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে যাই হোক, থানা পুলিশের খামখেয়ালিপনার কারণে থানা থেকে পালিয়ে যায় চোর। তবে এভাবে থানা থেকে চোর পালিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ জনমনে তেলিয়ামুড়া থানার পুলিশ এখন হাসির খোরাক। তবে পুলিশ এ ব্যাপারে মুখে কুলুপ এনেছেন। একজনের কাছে জিজ্ঞাসা করলে বলছে মেডিকেল করানোর জন্য পাঠানো হয়েছে কার্তিককে, আবার কেউ বলছে কোনো অভিযোগ না থাকার কারণে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। প্রকৃতপক্ষে তেলিয়ামুড়া থানা থেকে কার্তিক বিজয় জমাতিয়া উদ্ধারের মূল ঘটনা কি তা খোঁজ জানা তেলিয়ামুড়া থানা পুলিশের। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা।